ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছো আজকে আমরা কি বিষয়ে তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দাও। তো বন্ধুরা, তোমরা তো জানোই যে অনেক সময় অনেক নম্বরে তোমাদেরকে বিরক্ত করে এবং তোমাদের বাড়ির মেয়েদেরকেও বিরক্ত করে। তো তোমরা বিরক্ত হয়ে গিয়ে তো অনেক অনেক সময় অনেক ব্যবস্থা নিয়ে নাও। তো বন্ধুরা, তার চাইতে তোমাদেরকে আমি আজকে একটি সহজ উপায় বলবো, যেখান থেকে তোমাদেরকে ওই নম্বরটি কার এবং কোথা থেকে ফোন করছে সেটা তোমরা জেনে নিতে পারবে। বন্ধুরা, সেটা তোমরা কী করে জানবে সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো তার আগে বন্ধুরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা, তোমাদেরকে ওরকম বিরক্ত করে এবং ওই রকম বিরক্ত নম্বরটি কার সেটা জানতে হলে তোমাদেরকে চলে আসতে হবে প্রথমে প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে আসবে এবং প্লে স্টোর অ্যাপটি ওপেন করে দেবে এবং প্লে স্টোর অ্যাপটি ওপেন করে দিয়ে তোমরা এখানে চলে আসবে এবং চলে আসার পরে তোমরা এখানে ট্রু কলার বলে সার্চ করে নেবে। তোমরা ট্রু কলার বলে সার্চ করে নেওয়ার পরে তোমরা এই অ্যাপটি চলে আসবে এবং অ্যাপটিকে তোমরা ইনস্টল করে নেবে। তো বন্ধুরা, এই অ্যাপটিকে ইনস্টল করে নেওয়ার পরে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে কী করে তোমরা এই সমস্ত জিনিসগুলো করবে। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ অ্যাপটির রেটিং 4.5 আছে। এছাড়াও অ্যাপটি 49 MB র্যাম। এছাড়াও অ্যাপটি 500 মিলিয়নের উপর ডাউনলোড আছে। অবশ্যই অ্যাপটি আপনাদের কাছে 100% এই কাজটি করবে। তো বন্ধুরা, তার আগে তোমরা চলো অ্যাপটির বিষয়ে আরও কিছু জেনে নাও। তো বন্ধুরা, এই অ্যাপটিতে তোমরা এখান থেকে তোমরা অনেক অনেক নম্বরকে তোমরা সার্চ করে নিতে পারবে এবং তোমরা তোমাদেরকে যেই নম্বরে বিরক্ত করছে সেই নম্বরটি কার এবং কোথা থেকে নম্বরটি বিরক্ত করছে এবং কি ছবি সহ তাকে জেনে নিতে পারবে। তো বন্ধুরা, আমার অ্যাপটি ইনস্টল হতে টাইম লাগছে। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমি অ্যাপটি ওপেন করে দিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা তার সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবং তাকে হাতে নাতে ধরে নিতে পারবে। বন্ধুরা চলো, এই টিপসটি তোমাদেরকে আমি ভালোভাবে অ্যাপটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আমার অ্যাপটি ইনস্টল প্রায় হয়ে গেছে। ইনস্টল হয়ে গেলে অ্যাপটাই ওপেন করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি বন্ধুরা, অ্যাপটি ইনস্টল আমার হতে চলেছে এবং অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমি অ্যাপসটি ওপেন করে দেবো এবং অ্যাপসটি ওপেন করে দিয়েই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দাও। আর এই বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যা হলে তোমাদের বন্ধুরা জানে এই বিষয়ে জানতে পারে। তো বন্ধুরা, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি আমার ইনস্টল হয়ে গেছে। তো আমি অ্যাপসটি ওপেন করে দিচ্ছি এবং ওপেন করে দেওয়ার সময় আমার কাছে এরকম ইন্টারেস্ট হবে, অ্যাপটি খুলে যাবে এবং কি আপনাদের কাছেও অ্যাপটি ডাউনলোড করার পরে এরকম ইন্টারেস্ট হবে, অ্যাপটি খুলে যাবে এবং খুলে যাওয়ার সময় তোমাদের কাছে কী কী বলছে এবং কী কী চাইবে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরকমভাবে আবার খুলে যাওয়ার পরে এখানে গেট স্টার্টে ক্লিক করে দেবে এবং গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের কাছে পারমিশন চাইবে, যে তোমরা তোমাদের মোবাইলের পারমিশনগুলো দিয়ে দিবে। বন্ধুরা, আমি এখানে আমার মোবাইলের পারমিশনগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে মোবাইল পারমিশন দিয়ে দেওয়ার পরে অ্যালাউ চাইছে, তো অ্যালাউগুলো তোমরা এখানে দিয়ে দিবে। তো এখানে 3 বার অ্যালাউ চাইবে, অ্যালাউ 3টি দিয়ে দিবে এবং দিয়ে দেওয়ার পরে তোমাদের কাছে এরকম মোবাইল নম্বর চলে আসবে এবং মোবাইল নম্বরটি তোমরা এখানে টিপে দেবে এবং মোবাইল নম্বরটা টিপে দেওয়ার পরে তোমাদের কাছে এই যে এখানে আছে এইখানে তোমরা ক্লিক করে দেবে এবং ক্লিক করে দেওয়ার পরে তোমাদের কাছে কিছুক্ষণ লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পরে তোমাদের কাছে দেখতেই পাচ্ছ এরকম ইন্টারেস্টভাবে চলে আসবে এবং ইন্টারেস্টভাবে চলে আসার পরে আবার লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে তোমাদের কাছে এরকমভাবে অ্যাপটি, আমার মোবাইলটি একটু নেটটি স্লো চলছে বলে এরকম মোবাইলটা পুরো স্ক্রিন সাদা হয়ে গেছে, কাছে অ্যাপসটি ওপেন হয়ে কীরকমভাবে আসবে সেটা তোমাদেরকে আমি বলে দিই। দেখতেই পাচ্ছ আমার রেজিস্টারটি সাকসেস হয়ে গেছে এবং সাকসেস হয়ে যাওয়ার পরে তোমাদেরকে এখানে ফেসবুক আইডি কিংবা জিমেল আইডি দিয়ে, যে কোনো একটি আইডি দিয়ে তোমাদেরকে এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখানে আমার ফেসবুক আইডি দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিচ্ছি। ফেসবুক আইডি দিয়ে যখন তোমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তখন তোমাদেরকে কী করতে হবে সেটি তোমাদেরকে আমি ভালোভাবে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার এখানে ওয়েবসাইটটি খুলে গেছে এবং ফেসবুক আইডিটি ওপেন হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার লোডিং নিচ্ছে এবং লোডিং নেওয়ার পরে আবার আমার ট্রু কলার অ্যাপটি গোড়া থেকে ওপেনভাবে খুলবে, গোড়া থেকে ওপেন ওপেন হবে এবং ওপেন হয়ে যাওয়ার পরে আমার এখানে যতগুলো ব্যাকআপ আছে ব্যাকআপগুলো আমি করবো না, আমি এখানে স্পিক করে দিচ্ছি। এখানে স্পিক করে দিলাম এবং স্পিক করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ এখানে আমাকে পাইম লেতে বলছে, তো আমি এখানে কোনোরকম পাইম নিচ্ছি না, এখানে আমি কোনোরকম পাইম নিচ্ছি না বলে এখানে আমি ব্যাক করে দিচ্ছি। এখানে আমি ব্যাক করে দেওয়ার পরে তোমার এইখানে আবার ব্যাক করে দেবে, আমি এখানে আবার ব্যাক করে দিচ্ছি। তো ব্যাক করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ এখানে তোমার এরকমভাবে খুলে যাবে এবং তোমরা এই যে অপশানটা কারোর নাম্বার এসে এখানে টাইপ করবে, যেই নম্বরটি তোমাকে বিরক্ত করছে, তো এখানে এই নম্বরটি এসে তোমরা এখানে টাইপ করবে এবং টাইপ করলেই তোমাদের, সরি বন্ধুরা ভুল জায়গায় টাইপ করে দিয়েছি আমি, ওইখানে না বন্ধুরা, তোমরা এইখানে এসে টাইপ করবে, এখানে এসে তোমরা টাইপ করবে
এখানে যে কোনো একটি নম্বর এখানে তোমরা এসে টাইপ করে নাও। তো আমি এখানে একটি নম্বর টাইপ করছি, দেখতে পাচ্ছো বন্ধুরা আমি এই নম্বরটি টাইপ করেছি এবং এই নম্বরটি সম্পূর্ণ ডিটেলসভাবে চলে আসছে, বাংলাতে সম্পূর্ণভাবে চলে আসবে। এই নম্বরটিতে যদি ক্লিক করা যায় তো দেখতেই পাচ্ছো এই নম্বরের যত যাবতীয় যা আছে সমস্ত জিনিস এখানে আমার শো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই নম্বরটি কার আমি জানি না, তো অবশ্যই এছাড়াও তোমরা এখানে যে কোনো অন্য নম্বর টিপতে পারো। সরি বন্ধুরা, এখানে একটা আমি নম্বর টিপলাম এবং নম্বরটি কার দেখতে পাচ্ছ। এই নম্বরটি কার আমি অবশ্য জানি না, এই নম্বরটি এখানে সম্পূর্ণভাবে চলে এসেছে এবং এই নম্বরটি যদি আমি ক্লিক করি তো ভিতরে গিয়ে তার সমস্ত ডিটেলস আমি পেয়ে যাব। তো বন্ধুরা এইভাবে তোমরা তোমাদের বিরক্ত করা নম্বরটি পেয়ে যাবে এবং নম্বর থেকে তোমরা তাকে সম্পূর্ণভাবে ধরে নিতে পারবে। তো বন্ধুরা আমার যে নম্বরগুলো ডিসক্রিপশনে শো হলো সেই নম্বরগুলো তোমরা কেউ ফোন করবে না এবং ফোন করলে অবশ্যই বিরক্ত বোধ করবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কোনো ইনফরমেশান হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দাও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।